নিউজ ভ্যানগার্ডের তাজা রোমহর্ষকর খবর ও সর্বশেষ আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করুন, সাথে ক্লিক করুন বেল আইকন। রাজ্যের সর্বত্রই সক্রিয় নিশি কুটুম্বরা, ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে বাড়িঘর সর্বত্রই হানা দিচ্ছে চোরের দল। সোমবার গভীর রাতে বিশালগড়ে ঘটে চুরির ঘটনা। বিশালগড় থানাধীন উত্তর বজরপুরের বাসিন্দা পেশায় অটো চালক সুরজিৎ দেবনাথের বাড়িতে হানা দেয় চোরের দল। চুরি করে নিয়ে যায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ 9,000 টাকা। বুধবার সকালে এই ঘটনা নজরে আসতেই চক্ষু চড়ক গাছ পরিবারের সদস্যদের। এ বিষয়ে গৃহকর্তা সুরজিৎ দেবনাথের স্ত্রী জানিয়েছেন, দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে চুরি করে নিয়ে যায় চোরেরা। মানে চুকেছে ভিতরে স্বর্ণের জিনিস আসলো, টাকা আসলো, কিচ্ছু নাই। তারপরে ব্যাগও, আমার কাগজপত্র সব কিছু, মানে তারা উলট পালট করে রয়েছে খাটের মধ্যে, আসলো সব কিছু খাটের মধ্যে উলট পালট করছে। আর রান্নাঘরও গিয়া টাকা পয়সা স্বর্ণের জিনিস এইসব সব কিছু নিছে। স্বর্ণের জিনিস কি কি নিছে? গলার নিছে, হাতের নিছে, কানের নিছে। টাকা? টাকা 9,000 টাকা মতো নিছে। আপনার স্বামীর নাম কি? সুরজিৎ। কি করে দেনে? তানে অটো চালক। অভিযোগ জানানো হয়েছে বিশালগড় থানায়, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।